তুই গাটি ছুলছিস কেন? ছুলতে হচ্ছে। তোর পিছনে বলছে নাকি? ওরা তো রান্না করতে পারবে না, ওরা যা করে তার থেকে আমি তো বেটার। না না খেতে পারবে না পিসি। কি করছো? গাঠি ছুলছে। কেন পিসি বলো না আমাকে গাঠি ছুলছে? কই তাকাও, মানে এটা পোশাকটা দেখবো। ঠিক আছে, মুখের সামনে ওটা আবার নিয়ে রেখেছো কেন? কাজ করছি তো। এদিকে তাকা ছেলে মেয়েরা, এখন আর ব্লগ দিচ্ছি না গো, বোর লাগে। মানে অতটা খাটা খাটনি করে কিছু পাওয়া যায় না, ভিউজ নেই তো। এখন তো স্মৃতিটুকুর জন্য নিয়ে রাখছি দাদার কাছ থেকে, মুখের থেকে। দাদা ওই ক্যামেরাটা না না, এই যে কাজ করছেন সেটাই তুলে রাখলাম, যে দেখো কত কাজ করে আমাদের। ছায়াটা যেন একদম হয় তুই পুরো ছায়া চলে যান, নয় পুরো রোদে যান। আর একটু ভেতরে আসুন, অন্ধকার পড়ছে মুখটা। ও মুখ অন্ধকারই মুখ বলছি কি শুনি তো? এই দেখ কত অন্ধকার আছে। আমি বলছি কি শুরু করছিস তোরা? ওই ফটো তুলছে সব।